জানি না এটা খাওয়ার পর আমি বাড়িতে গিয়ে কি করে খাবো। কি হলো? বড্ড ঝাল। কিছু করো না, জল খা, জল খা। লঙ্কা খেয়ে ফেলেছি। কমেছে? আচ্ছা জলটা একটুখানি মুখে রেখে না, কালটা ফোলাও, মুখে রাখো জলটা, দেখবে ঝাল কমে গেছে। গেল? খুব হাসি পাচ্ছে না? ইন্দির থেকেও ছেলে মানুষ। ইমলি এসে মাদুত আদুত কথা বলে, জিলিপি খেলে নাকি মুখ ঠিক হয়ে যায়। হ্যাঁ করে কি দেখছ? তোমাকে দেখতে ইচ্ছে করছে যে খুব ভালো লাগছে, কিন্তু বাড়ির জন্য যে অর্ডারটা প্লেস করা হয়েছে সেগুলো রেডি হলো কিনা সেটা তো একটু দেখতে হবে। হয়তো ওদিকে তো দেরি হয়ে যাবে। যাও, খোঁজ খবরটা নাও, সব হয়ে যাবে। এই শোনো, উজান বাড়িতে একটা ফোন করে বলে দিই যে আমরা বাড়ি থেকে খাবার নিয়ে আসছি। না থাক, আমরা সারপ্রাইজ দেবো। আমার দিকে এরকম হা করে তাকিয়ে থাকো তাহলে কিন্তু এক্ষুনি আমি এখান থেকে বেরিয়ে যাবো। মানে মিনিট কষ্ট হচ্ছে, আই এম সো সরি রে, সো সরি তোকে এভাবে একা রেখে। তবে তোর জন্য কলকাতা থেকে দারুণ একটা গিফট এনেছি, অনলি ফর মাই ইমলি সোনা। নিশ্চয়ই আমাকে সঙ্গে এনেছো? বাবু প্রচন্ড জ্বর নিয়ে স্কুল থেকে পালিয়ে এসেছে, জ্বরে একেবারে গা পুড়ে যাচ্ছিল। শুনেছি টিচার আমাকে ফোন করেছিল। হ্যাঁ রে, তুই মিসকে না বলে স্কুল থেকে পালিয়ে এসেছিস? সরি বাবা। ইটস ওকে, গিফটটা কি জানতে চাইবি না? তুই তখন ভালো হয়ে গেছিস, কাল সকালে ডাক্তার আঙ্কেল তোকে ছেড়ে দেবে, তারপর তুই আর আমি সোজা বাড়ি। বাড়িতে গিয়ে সুটকেসগুলো নামিয়ে, ব্যাগগুলো নামিয়ে, জামা কাপড়গুলো বার করে, গোছগাছ করে ওখান থেকে
করে কলকাতায়। এরপর থেকে তুই আর আমি একসাথে থাকবো। তাহলে মিস্টার হিয়ামা আমাদের সঙ্গেই থাকবে? কি হলো বাবা, বলো, চুপ করে আছো কেন? তুই হারাধন কাকুকে একটা গল্প বল, আমি ডাক্তার কাকুর সাথে কথা বলে চলে আসি। হ্যাঁ আসি। ফোনটা কেটে দিল। অদ্রাকটা ছেলে হয়েছে, অদ্রাকবারে যেমন নিজে সবাইকে সেরকম ভাবে, নিজে ছাড়া আর কিছুই ভাবতে শিখল না। মেসমশাই, আপনার যখন এত খিদে পেয়েছে আপনি বসে পড়ুন, আমি পিসমুনি আর আপনাকে ভাত বেড়ে দিই। পাগল নাকি? আমি এখন খাবো? পূজানরা না ফিরলে আমি খাবোই না, আর তাছাড়া আমি খাবো কিনা সন্দেহ আছে, শরীরটা তেমন জুত নেই। দাদাকে দেবে তো দিয়ে দাও। সেই বরং ভালো কাকাবাবু, তুমি বরং খেয়েই নাও। আমি খেয়ে নেবো বলছি, একা একা সেটা কিরকম দেখাবে না? কেমন আবার দেখাবে, এখানে কে বাইরের লোক আছে শুনি? মঞ্জু দিদি, তুমি বরং কাকাবাবুকে খেতে দিয়ে দাও, সেই বরং ভালো। বলছিস ঠিক আছে, তোরা যখন বলছিস তখন না হয়। আর জিজ্ঞেস করো না, এটা জিজ্ঞেস করো যে কোথায় কোথায় যায়নি, ইয়াকে তো চেনো। আরে তোর বাবার তো একেবারে খিদে পেয়ে অস্থির হয়ে উঠেছে, আমি বললাম উজা না এলে এই 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 এক্ষুনি খেতে বসছিল। ভালোই করেছ যে খাওনি, তোমার ফেভারিট লাচ্চা পরোটা আর মটনের জ্বালা নিয়ে এসেছি, আর বিশিমনের জন্য স্পেশাল নবরত্ন পোলাও আর স্টাফড ক্যাপসিকাম, তার সঙ্গে আছে দুরকম কাবাব আর সুইট কর্ন আর পালকের একটা স্পেশাল ডিশ। বাবা এত কিছু! আচ্ছা ঠিক আছে, খাবার দাবার পরে হবে, উজান চলো গে হাতটা আমরা ধুয়ে আসি, সো দ্যাট উই ক্যান স্টার্ট। তোমার তো আবার বাইরের খাবার খেয়ে মুখে অরুচি হয়ে গেছে। কিছু বলিস না বুনি, আমার ছেলে আমার ইয়ামা আদর করে এসব কিনে নিয়ে এসে আমায় খেতে হবে না? আরে আমায় তো দেখতে হবে নাকি, ও তো আমার কাছে অমৃত রে, অমৃত অমৃত খেতে দেওয়া হবে না কিন্তু। এই বানা, এই দেখি ছেলে আমার ইয়ামা আদর করে এসব কিনে নিয়ে এসে আমায় খেতে হবে না? আরে আমায় তো দেখতে হবে নাকি, ও তো আমার কাছে অমৃত রে, অমৃত অমৃত। কষ্ট হয়েছে তো? আমি বলেছিলাম রান্না করার আগে বৌদিমণিকে একবার ফোন করে নিতে, কথা বলে নিলে আর কষ্ট করে এত রান্না করতে হতো না। যতই হোক সে তো এবাড়ির বউ, হাতে করে খাবার এনেছে। আমি টিউলিপে যাবো, ডিউটিতে থাকবো,
চেম্বারে বসবো, তোর যদি জ্বর হয় তখন তো মাথাকে জল দেবে, কে তোকে ওষুধ খাবে বলতো? আমার জ্বর হওয়ার জন্য আই এম সরি বাবা, আমার কখনো জ্বর হবে না, কিন্তু আমি কোনো গভর্নেন্স চাই না।